দর্শক দেখুন, প্রায় আমার সমান উচ্চতা, এর গড় উচ্চতা 110 থেকে 120 সেন্টিমিটার। এটি বারি সরিষা 19। এটি মূলত লবণাক্ত এবং খরা সহিষ্ণু। আমাদের দক্ষিণ অঞ্চলে আসলে মিষ্টি সেচ পানির অভাব এবং এখানে খরা বা লবণাক্ততা মূল সমস্যা। এই দক্ষিণ অঞ্চলের জন্য মূলত এই বারি সরিষা 19, এটি আসলে অনেক উচ্চ একটি জাত এবং আমরা দেখতে পাচ্ছি যেখানে রোদ লাগে, বিশেষ করে বাইরের দিকে এই যে সরিষাটির গাছ, এই গাছটি কিছুটা বেগুনি রঙের, অনেকটা বিনা সরিষা নয়ের মতো। এবং এই যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি, ফলগুলো চিকুন, অনেক চিকুন। এবং এই যে সরিষার ভিতরে যে বীজগুলো থাকে, এটি অনেকটা পিঙ্গল রঙের, অর্থাৎ কালচে সাদা রঙের। এবং এই যে সরিষা, এই সরিষার জীবনকাল 90 থেকে 110 দিন। এবং এটি মূলত খরা এবং লবণাক্ত এলাকার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি আসলে এই গাছের পাতা কিছুটা অমসৃণ এবং সবুজ, এবং এই গাছে প্রচুর শাখা প্রশাখা হয়। এবং এই যে দেখা যাচ্ছে যে ক্ষেতটা পুরো মনে হচ্ছে যে সরিষা একটির সাথে একটা গাছ আসলে জড়িয়ে গেছে, দেখতে অনেক চমৎকার। এবং এদের তেলের পরিমাণও আসলে অন্যান্য সরিষায় যে পরিমাণ পাওয়া যায় 400 গ্রাম পার কেজি, এরকম তেল পাওয়া যায়। তো এটা আসলে আমাদের দক্ষিণ অঞ্চলের জন্য, বিশেষ করে লবণাক্ততা এবং খরা প্রবণ এলাকার জন্য উপযোগী একটি জাত। এটি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে রিলিজকৃত। মাঠ পর্যায়ে আসলে সর্বশেষ যে জাতটি মাঠ পর্যায়ে বাস্তবায়িত হয়েছে সেটি বারি সরিষা 19। আমরা এখানে বেশ কয়েকটা সরিষার সাথে এটির আসলে তুলনা করব। আমরা যদি আমরা পাশে দেখতে পাচ্ছি বারি সরিষা 18-18-র আসলে ফলন অনেক বেশি দেখতে পাচ্ছি, তবে 18-র গাছ এই বারি সরিষা 19-এর চেয়ে কিছুটা খাটো। এবং আমরা পাশাপাশি বারি সরিষা 14 দেখতে পাচ্ছি। বারি সরিষা 14 আসলে পটগুলো অনেক মোটা এবং এটার জীবনকাল অনেক কম, 75 থেকে 79 দিন। এবং বারি সরিষা 18 যেটা দেখতে পাচ্ছি, 18-র জীবনকালও প্রায় এটার মতো, 95 থেকে 110 দিন। এবং আমরা বিনা সরিষা 9 দেখতে পাচ্ছি। বিনা সরিষা 9-গুলো একটু খাটো এবং গাছগুলো অনেকটা বেগুনি রঙের, এবং ওটার সরিষা কালচে রঙের। এবং এই যে সরিষাটা আপনারা যদি লাগাতে চান, তাহলে এটি লাগিয়ে বোরো আবাদ করা যাবে না। এটি লাগিয়ে বিশেষ করে আমন, সরিষা, পাট বা আউশ, এই প্যাটার্নে আমরা এই সরিষাটি লাগাতে পারি। কথা বলছি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার টিপনা গ্রাম থেকে। আমাদের এখানে একজন প্রগতিশীল কৃষক জনাব পুতোষ কুমার রাহা, উনি কৃষি বিভাগের সহযোগিতায় বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট থেকে বীজ পেয়ে উনি প্রথমবারের মতো এই বারি সরিষা 19 লাগিয়েছেন। দর্শক চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এর চাষ পদ্ধতি সম্পর্কে জেনে নিই। আদাব। আদাব, কেমন আছেন? ইনশাল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। তো আসলে এই বারি সরিষা 19 এবছর তো প্রথম লাগিয়েছেন। প্রথম লাগিয়েছি। কেমন মনে হচ্ছে? আমার কাছে খুব ভালো লাগতেছে। ভালো লাগছে কি কারণে? এ তো এই সরকারি পদ্ধতিতে আমাদের বীজ দিছিল, সার দিছিল, সেই পদ্ধতিতে চাষ করি। আমার কাছে আমরা যে সরষে লাগাই তাছাড়া খুব ভালো ফলন দেখা যাচ্ছে এবং এর ফলও খুব ঘন ঘন আছে, মোটামুটি ভালো লাগে আমার কাছে এটা। তবে এই পটগুলো, এই ফলগুলো তো একটু চিকন এবং আসলে তুলনামূলক একটু খাটো। না না, খাটো না, খাটো হলেও সমস্যা নাই। ভিতরে ফল আছে খুব ঘন ঘন, এই দেখেন খুব ঘন ঘন ফল আছে। আর শুনেছি যে তেল হয় প্রচুর পরিমাণে, তেল হয় নাকি? প্রচুর পরিমাণে তেল হয় এবং লবণ এবং খরা সহিষ্ণু, লবণাক্ত জায়গা আমাদের, এই জন্য এটা দেশে। আচ্ছা আপনি কতটুকু জমিতে লাগিয়েছেন? আমি লাগাইছি 72 শতক জমিতে। 72 শতক জমিতে, তো এটা 33 শতাংশ এক বিঘাতে কি পরিমাণ বীজ লাগছে? 72 শতকে আমি বলেছি আপনার 4.5 2 কেজি। 2 কেজি 2 কেজি, 33 শতাংশ এক বিঘাতে 1 কেজি বীজ লাগে, আপনার 72 শতাংশে 2 কেজি বীজ, 2 কেজি কম লাগছে। আর এর জীবনকাল তো একটু বেশি, তারপরেও দেখা যাচ্ছে যে আসলে আর 15-20 দিন এর জীবনকাল বেশি হলে আমাদের সমস্যা নাই। সরিষা কাটিয়ে আমরা পাট বনবো, এখানে পাট বনবে, এর বোরো চাষ করবো না এখানে আমরা। জি জি। তো আপনি লাগানোর আগে কার্তিক মাসের প্রথম দিকে তো লাগিয়েছিলেন, তো লাগানোর আগে তো জমি প্রস্তুত করছিলেন? করিলাম। এখানে তো আমন ধান ছিল, আমন ধান কাটিয়ে জি ট্রাক্টর দিয়ে সরিয়েছি,
তারপরে পাওয়ার টিলার দিয়ে সরিয়েছি, সরার পরে সার বুনেছি, বোনার পরে এই বীজ বুনেছি, বুনে একটা সেচ দিয়েছি মাত্র। এটা তাহলে এই যে কয়টা সার দিয়েছিলেন এখানে? সর্বমোট তিনটে সার দিয়েছি, সার দিয়েছি। আর সারের কথা বলছেন, সার কি কি সার দিয়েছিলেন? ফসফেট, পটাশ, ইউরিয়া, জিপ সার, বোরন, এগুলো দিয়ে বুনেছি। চাষে চাষে কি সার দিয়েছিলেন? চাষের সময় সার দিয়েছিলাম। কি কি সার দিয়েছিলেন? ওই যে কটা বলল, পরিমাণ দিয়েছিলেন, টিএসপি কতটুকু দিয়েছিলেন? টিএসপি দিয়েছিলাম 72%, আপনার ঠিক মনে নেই আমার। তারপরও 30 কেজি মতন দিয়েছিলাম। 30 কেজি। আর এমওপি? এমওপি বলতে মানে পটাশ সার, যেটা পটাশ, জি পটাশ 20 কেজি মতন দিয়েছিলাম। 20 কেজি। আর জিপসাম? জিপসামও 20 কেজি মতন। আর বোরন সার? বোরন দিয়েছিলাম 2 কেজি দিয়েছিলাম। 2 কেজি বোরন। এই দিয়ে বীজটা বপন করে দিলেন। হ্যাঁ। দেওয়ার পরে তারপরে পরিচর্যাগুলো কি? তারপরে কুয়াটা পরিচর্যা আমরা করিনি, ওই মাঝে মধ্যে ক্ষেত দেখতে আসতাম, যখন পানি চাইতো তো একটা সেচ দিয়েছি, বৃষ্টির কারণে দুটো দিতে হয়নি, একটা সেচ দিলে হয়ে গেছে। আচ্ছা, তো আগাছা কি নিধন করছিলেন একবার? এর ভিতর কোনো আগাছা সেরকম হয় না, নিধনও করিনি। ও আচ্ছা, চারা পাতলাও করিনি? না 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 না। তারপরে বলেন একটা সেচ দিয়েছিলেন, সেচ দিয়েছিলেন কতদিন বয়সে? সেচ দিয়েছিলাম যে সময় ফুল পুরো রাশি গেছিল সেই সময়, 20-25 দিন বয়সে ওই রকম। দিয়ে কি কোনো সার দিয়েছিলেন? দিয়েছিলাম। কি সার দিয়েছিলেন? ইউরিয়া সার দিয়েছিলাম। কয় কেজি দিয়েছিলেন? 20 কেজি দিয়েছিলাম 72%। 20 কেজি ইউরিয়া সার দিয়েছিলেন, আর কি কোনো সার দিয়েছিলেন? না না না। তারপরে তো তারপর দিয়েছিলাম আর ওষুধ স্প্রে করেছিলাম। জি, এখানে তো কিছু পোকা লাগে, বিশেষ করে জাপ পোকা লাগে, জাপ পোকা লাগে, তারপরে এই যে ফল ছিদ্রকারী পোকা লাগে। এখন এই যে ফল ছিদ্র করে দিবে পট বরার, যেটা এই যে আপনারা দেখতে পাচ্ছেন, একটু ফল ছিদ্র করে দিয়েছে, এই যে দেখছেন, ওই ফল ছিদ্র, ফল ছিদ্রকারী ওষুধ দিয়েছিলাম একটা। কি ওষুধ দিয়েছিলেন? ওর নাম বলছি না, নাইট্রো ওইরকম কি একটা হবে, 50 টাকা দাম নিয়েছিল। জি জি জি। ফল ছিদ্রকারী পোকার জন্য একটা ওষুধ দিয়েছিলেন? ওষুধ দিয়েছিলাম। আর জাত পোকার জন্য কি কোনো ওষুধ দিয়েছিলেন? জাত পোকার জন্য কোনো ওষুধ দেয়নি। এখানে একটা ফ্লিপ ডিল, ছোট ছোট কালো কালো পোকা, এই যে ফুটু করে দেয় পাতা, সব ফুটু ফুটু করে খেয়ে তো সব ভালো জানা নেই, সেহের দিকে লাগালে, তাই এটার জন্য কোনো ওষুধ দেননি? না না, শুধুমাত্র ফল ছিদ্রকারী পোকার জন্য ওষুধ দিয়েছেন? একটা ওষুধ দিয়েছিলেন। হ্যাঁ, ওষুধ দিয়েছেন। আর অন্য পোকার জন্য কোনো ওষুধ দেননি? না না। আর এখানে কিছু রোগ হয়, বিশেষ করে অল্টারনারিয়া ব্লাইট বা পাতা ঝলসানো, পাতা পুড়ে পুড়ে যায়, এখানে ওই রক্ত হয়নি, এই যে পাতা ঝলসিয়ে পাতা পুড়ে যায়, ও তো আমরা রিং এর মতো স্পট পড়ে, ওটার জন্য তো কোনো না না কোনো ওষুধ দিইনি, আর তো বুঝেই নি ওরা। আর কাণ্ড পচা রোগ হয়, কাণ্ড পচা রোগও তো এখানে হয়নি, তাও বুঝিনি তো, হলেও তো বুঝবো না তো আমরা, আমরা দেখতে পাচ্ছি এখানে আসলে কোনো রোগ নাই, দেখতেছো তাই। হ্যাঁ, তো এটা জন্য কোনো ওষুধ দেয়নি? না 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 না, যাক হয়ে গেছে, অত কেটে নিয়ে গেলে হয়ে গেল। আর এর গড় ফলন কিন্তু অনেক বেশি, আমরা জানি 33% 1 বিঘা জমিতে, এটি যদি ভালো হয় তাহলে 8 মণ পর্যন্ত ফলন পাওয়া যায়। তে তো ভালোই হয়েছে, খারাপ না তো, খুব ভালো হয়েছে, 6 মণ হলে যথেষ্ট। হ্যাঁ, তাই না? 33% 1 বিঘা জমিতে 6 মণ হলে যথেষ্ট। তা আপনি তো লাগিয়েছেন, আপনি কি খুশি এটা লাগিয়ে? খুশি খুশি। আগামীতে কি লাগাবেন? আগামীতে লাগাবো, আর আগামীতে এটা লাগাবেন না? হ্যাঁ। যাক, আপনি আমাদের অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।